রোগা শরীর আর দুর্বলতাতে যদি চিন্তিত থাকেন, তাহলে এই নিন আর দ্রুত ওজন বাড়ান। যদি আপনারা অনেক ধরনের মোটা হওয়ার উপায় আর খাবার খেয়েও সেই ধরনের ওজন বাড়ছে না যেমনভাবে বাড়ার কথা, তো বন্ধুরা আজকে আমি একটি খুবই উপকারী উপায় মানে একটি খাবার নিয়ে এসেছি যেটি আপনার ওজন দ্রুতভাবে বাড়াবে। কিছু লোক বলে যে ওজন বাড়াতে গেলে বেশি করে খেতে হবে, কিন্তু এটা ঠিক না। ওজন বাড়া এবং কমাটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর নির্ভর করে। কেন? যদি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আন্ডার অ্যাক্টিভ হয়, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি দুর্বল হয়, তাহলে যদি আমরা যতই খাবার খাই সেটি আমাদের শরীর লাগার আগেই আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। আর এভাবেই ওভার অ্যাক্টিভ ইমিউনিটি সিস্টেম খাবার আমাদের শরীর লাগাতে দেয় না। এই জন্য আজকে আমি একটি জবরদস্ত ডায়েট নিয়ে এসেছি যেটি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করবে, যার ফলে খাবার আপনার শরীরে লাগবে আর দ্রুত ওজন বাড়তে শুরু করবে। তো আসুন দেখে নিন আপনি এটি কিভাবে তৈরি করবেন। এই টিপসটি তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে এখানে নিতে হবে শুকনো খেজুর। ওজন বাড়াতে ও হাড় মজবুত করতে শুকনো খেজুর খুবই কার্যকরী একটি জিনিস। শরীরের দুর্বলতাকে দূর করার সাথে সাথে এটি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করে, যার ফলে খাবার আমাদের শরীর লাগাতে শুরু করে দেয়। আপনাকে এখানে শুকনো 5 থেকে 6টি খেজুর নিয়ে নিতে হবে, আর এটি আপনি যে কোনো ভুসিমাল দোকান থেকে পেয়ে যাবেন। আর এরপর আমরা এখানে নেব বাদাম। এখানে আপনি কাঁচা বাদাম নিয়ে নেবেন, ভাজা বাদাম নেবেন না, কারণ বাদামে যে অয়েল থাকে ওটি পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। কাঁচা বাদামে অয়েল ভরপুর মাত্রায় হয়। আপনি এখানে কাঁচা বাদাম নিয়ে নিন আর এই বাদামের ছিলকাগুলি ছাড়িয়ে নেবেন। ছিলকা ছাড়িয়ে নেবার পর আপনি 5 থেকে 10 মিনিট গ্রাইন্ড করুন, আর এটিকে গ্রাইন্ড করার পর এটিকে মাখনের মতো দেখতে লাগবে, যেটাকে পিনেট কাটার বলা হয়। মাংসপেশিকে বাড়াতে, ওজনকে বাড়াতে এই পিনেট কাটার অনেক উপকারী, কেননা এর 1 চামচ প্রায়শই 100 ক্যালোরির সমান ক্যালোরি প্রদান করে। এই জন্য এতে অনেক লোক জিমে ব্যবহার করে। এর সাথে এখানে আপনাকে নিতে হবে 1 গ্লাস দুধ। দুধ নেওয়ার পর যে শুকনো খেজুর আছে এটি 4 থেকে 5টি খেজুর দুধে দিয়ে দিতে হবে। আপনাকে এই খেজুর দুধে গলার জন্য ছেড়ে দিতে হবে। তারপর ফ্রেন্ড, সকালে 1 গ্লাস দুধ নিন আর ওটিতে 4 থেকে 5টি খেজুর দিয়ে দিন, দিয়ে সকালে রেখে দিন। এর ব্যবহার কখন করবেন আসুন জেনে নিন। এই দুধের ব্যবহার ফ্রেন্ড আপনাকে সন্ধ্যায় করতে হবে। আপনি সন্ধ্যায় দুধ খাওয়ার আগে হালকা গরম করে নেবেন, খেজুরের সাথেই গরম করবেন। খেজুরকে চিবিয়েও খেতে পারেন আর এরপর আপনি দুধ পান করতে পারেন। পূর্বে আপনি যে পিনেট কাটারটি বানিয়েছিলেন ওটি দুধে 1 চামচ মিশিয়ে খেতে হবে। আপনাকে এর সেবন সন্ধ্যা 6টার আগে করতে হবে। এই যে ডায়েটটি, এটি আপনার ওজন খুব দ্রুতভাবে ইনক্রিজ করবে আর আপনার ডাইজেস্টিভ সিস্টেম আর হাড়কে দ্রুতভাবে মজবুত করবে। এর সাথে সাথে এখানে আপনাকে নিতে হবে মুগ ডাল। মুগ ডাল আপনাকে অঙ্কুরিত করে খেতে হবে। মুগ ডাল অঙ্কুরিত করার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে আর 8 থেকে 10 ঘন্টা ভেজানোর পর এটি একটি ভেজা সুতির কাপড়ে মুড়ে 5 থেকে 6 ঘন্টা রেখে দেবেন। তাহলে এই ডাল পুরোপুরিভাবে অঙ্কুরিত হয়ে যাবে। অঙ্কুরিত ডালে প্রোটিন ভরপুর মাত্রায় হয়, যেটি আপনার মাংসপেশিকে বাড়ায় আর আপনার চওড়া হতে শুরু করে। সাথে সাথে এটি পেটের সমস্যাকেও মেটায় আর পাচন ক্রিয়াকে মানে ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখে, যার ফলে আপনি যেই খাবারটি খাবেন ওটি আপনার শরীরে লাগবে, সাথে সাথে আপনার পেট খারাপের সমস্যাকেও ঠিক করে। আপনাকে এই অঙ্কুরিত ডালের সেবন দুপুরের সময় করতে হবে। আপনি দুপুরে যে কোনো সময় এর সেবন করতে পারেন। আপনাকে এটি প্রায় 1 বাটি মতো খেতে হবে। এর সাথে সাথে এখানে আপনাকে ফ্রেন্ড দুটি জিনিসের খেয়াল রাখতে হবে।
সবার প্রথমে মানে সকালে নাস্তা করার 1 ঘন্টা পর কিছু না কিছু ভালো ফল খেতে হবে। আপনি 2 থেকে 3টি কলাও খেতে পারেন, যেটা থেকে আপনার অনেক ফায়দা হবে। সাথে সাথে আপনাকে লক্ষ্য রাখতে হবে, যদি আপনার খিদে কম লাগে তো খিদে বাড়ানোর জন্য আপনার লিভারের কোনো না কোনো সমস্যা আছে কি না এটাও জানা দরকার। লিভার ভালো রাখার জন্য আমলকি এবং অ্যালোভেরার জুস খেতে পারেন, যেটা থেকে আপনার লিভার মজবুত হবে আর আপনার খিদে বাড়তে শুরু করবে। আর এর সাথে সাথে হালকা ব্যায়াম অবশ্যই করবেন। এই যে ডায়েট প্ল্যানটি আপনাকে বললাম, মানে দিনে 3 থেকে 4টি কলা আর দুপুরে অঙ্কুরিত 1 বাটি ডাল এবং সন্ধ্যায় দুধ, এগুলি তো খুবই দ্রুত ওজন বাড়াবে। সাথে সাথে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে আর লিভারকেও মজবুত করবে, যেটাতে আপনাকে অনেক খিদেও লাগবে আর খাওয়া খাবার আপনার শরীরেও লাগবে। আর 20 দিনের ফ্রেন্ড, এই ডায়েটের উপকারিতা আপনি আপনার শরীরে দেখতে পাবেন। আপনার রোগা পাতলা শরীর একটি স্বাস্থ্যবান শরীরে পরিণত হবে। আশা করি আজকের এই টিপস আপনাদের কাজে আসবে। যদি আপনাকে এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই। যদি আমার এই ছোট্ট তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।